lãng châu mà đặt đó hắn mua dùng cho sư đồ. আরে গরু রে, কথাই শোনে না রে, হাত ব্যথা হয়ে গেল সকাল থেকে হাল চসতে চসতে। আরে কোথায় গেলি রে নদী, সকাল থেকে হাল চসতে চসতে, এখনো তো দুই পত্তন হাল চাষাই হলো না রে, গোটা ক্ষেতের হাল তো এখনো পড়ে আছে, জমি চাষতে হবে তাড়াতাড়ি করে, এই দেখ এই ক্ষেতের ফসল শুকিয়ে গেছে, কাটতে হবে তাড়াতাড়ি। এই গরু কথা শোন রে, কথা শোন, না হলে দিদির কাছে আমাকে বকা খেতে হবে রে। 501 টাকা আমাকে অগ্রিম দিয়েছিল গত বছর, সেই তারপর থেকে যতবার ফসল তোলে তার আগে আগে তার জমি আমাকে চাষতে হয়, পর্যবেক্ষণ করতে হয়, জল দিতে হয়, আরো কত কি। আরে আরে মগি, তোর তো দেখছি সুবুদ্ধি হয়েছে, 501 টাকা গত বছর পুজোতে যে ধান নিয়েছিলি সেটা এখনো মনে আছে দেখছি। আমি ভাবছিলাম তুই আবার কাজ টাজ করে আমার কাছে টাকা চাবি, বলবি দিদি আমার পারিশ্রমিক দাও। না গো দিদি না, আমি আর তো বোকা না, তুমি কি আমাকে মাথা মোটা মনে করেছো? আমি একদমই সেরকম নই, আমি 501 টাকা দিয়ে গার্লফ্রেন্ডের জন্য একটা গিফট কিনে পাঠিয়েছিলাম দিল্লিতে, আমার গার্লফ্রেন্ড কাজ করতে গেছে। ও দিদি আমার মনটা খারাপ করে দিও না গো, ওই একদিন একটু মিষ্টি করে কথা বলেছিল, আমি তাকেই খুশি, করুক না সে অন্যের সাথে ঘর, আমি মনে করি যেন আমার হৃদয়ে জুড়ে থাকে সে। এই তো দিদি এত সব কথা তোর মাথায় আসে কোথা থেকে রে, তুই তো এইসব কথা আগে কখনো বলিসনি, এত রোমান্টিক হতে নেই, আমরা মধ্যবিত্ত, আমাদের ক্ষেত খামারে কাজ করে সংসার চালাতে হয়, এসব আমাদের মানায় না। দিদি গো দিদি, আমাদের কি একটু শখ করতে নেই? আমরা গরুতে হাল চালাই বলে কি আমাদের শখ করতে নেই? আমি তো শখ করি তোমার জমিতে, কবে যেন ট্রাক্টর দিয়ে হাল দিচ্ছি, এটাই ভাবতে ভাবতে এই দেখো আমার চলে এলো। আমরা